আল্লাহর হাবিব প্রায় তাহাজ্জুদ রাতে দুইটি হাত বাড়িয়ে দোয়া করতেন সেই দোয়ার কথা সহিহুল বুখারীতে এসেছে আল্লাহর হাবিব আমার নবী তাহাজ্জুদ রাতে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন সেই মুনাজাতে আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বিহাব্বিহা জাইনের রজুলাইন ইলাই প্রথম দোয়াটা করতেন বিহা জাইনের রজুলাইন আউওয়ালুহা بأبي جهل بن هشام وسانها عمر بن الخطاب رضي الله تعالى حضور بولتن اي الله تعالى اپنار نورের দরবারে আমি রাসূল দুই হাত বাড়িয়ে দোয়া করছি গো আল্লাহ আমার ইসলামের জন্য দ্বীনের জন্য দুইটা লোককে আপনার কাছে আমি হেদায়েতের জন্য হাত বাড়ালাম হয় আমাকে আবু জেহেলকে দিয়ে দেন অথবা ইমানের নূর ওমরের অন্তরের প্রবেশ করিয়ে তাকে মুসলমান বানিয়ে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনায় রাসূল বলেন দোয়া করতে করতে আল্লাহ রাসূল নূরের দুইটা হাত এত বেশি আকাশের দিকে তুলতেন আম্মা জানাইশা বলতেন আমি পাশে থাকতাম অন্য অন্য সাহাবীরা বলেন প্রায় তাহাজ্জুদরতে আমরাও পাশে বসে এই দোয়াটা শুনতাম কসম আল্লাহর হাত্তার আইনা হয়ে তাই দুই হাত আল্লাহর দরবারে এত বেশি তুলে দিয়ে দোয়া করতেন দূর থেকে রহমাতুল লিল আলামিনের বগলের নিচের সাদা শুভ্র অংশ আমরা দেখতে পেতাম জোরে বলেন না সুবহানাল্লাহ দুই হাত তুলে দীর্ঘ সময় দোয়া করতেন মোনাজাতে হাত এত বেশি উপরে তুলতেন আমরা রাসূলুল্লাহর বগলের তল সেখান থেকে যে নূরের আভাবের হয় তা দেখতে পেতাম দোয়া আছে না নাই আছে ওমর ইসলাম গ্রহণ করেছেন তার প্রথম পদক্ষেপ ছিল রাসূলুল্লাহর হাত তুলে দোয়া ঠিক কিনা বলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওমর ইবনুল খাত্তাব আল্লাহ ওমরকে আমাকে দিয়ে দাও ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করার মর্যাদা দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন বাবাজিরা আমার সেই দিনের দোয়ায় হযরতে ওমর আস্তে আস্তে করে একটু নরমিয়াত ভাব আসে দোয়ার প্রভাব শুরু হইছে কত কত না আজকে আপনি সালামাবাদ আসছেন কালকেই আপনি দাঁড়িয়েলা হইয়া যাবেন না কত কত না একটু ভাববেন চিন্তা করবেন গেলাম দেখলাম কি করা যায় কত কত না ওমর ইবনুল খাত্তাব ইমানের দিকে ধাবিত হওয়ার প্রথম ধাক্কা ছিল রাসূলুল্লাহর দোয়া কতক্ষণ না প্রথম দোয়ায় আস্তে আস্তে নরম হইতে লাগলে প্রথম দোয়ায় আস্তে আস্তে নরম হতে লাগলে সেই দোয়ার এক সপ্তাহ দশ দিন পর তিনি সিদ্ধান্ত নিলেন যে একটু যাই শুনতেছি প্রতি রাত্রেই নাকি মোহাম্মদ সাল্লাম কাবা শরীফে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে একটু শুই না আসি ওই যে দোয়া লাগছে যে ধাক্কা সেই দোয়ার পাওয়ারে এখন যাইব কোরআন শুনতে সুবহানাল্লাহ বলে বাবাজিরা আমার সার সালাতের পর আল্লাহর হাবিবের নিয়মিত আমল ছিল সালাতে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা সেই দিনের তেলাওয়াত ছিল একটু ভিন্ন রকমের কারণ দুনিয়ার ডাক্তাররা হলো চামড়ার উপরের দৃশ্য দেখে ডাক্তারি করে আমার নবী কালবের ডাক্তার সুবহানাল্লাহ বলেন তিনি শুধু চামড়ার উপরে দেখে ডাক্তারি করেন না ইমানদার মমিন মুসলমান কাফের মুশরিকদের কলিজার ভিতরের কথাও জানেন হাদিস সহিহ বুখারী রাসূল বলেন ইন্নি আরাকুম মিন জাহরি আরাআ ওয়ারাআকুম খুশুআকুম ওয়া কুলুবাকুম আমি নবী নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় পিছনের সর্বশেষ কাতারের যিনি মুসল্লি নামাজে দাঁড়াইয়া কি চিন্তা করে আমি ইমাম হয়ে তার অন্তরের সব পরিকল্পনা জানি বুঝে গেল কলবের ভিতরের খবর আমার নবীর কাছে আছে না নাই আর এলেমটা ট্রান্সফার হয়েছে তো কলব থেকে ওয়ারাসাতুল আম্বিয়া যারা হক্কানি আল্লাহর ওয়ালি তারা সেই সিনা থেকে সিনার এলেমটা আজ পর্যন্ত ট্রান্সফার করে নিয়ে আসছে ঠিক কিনা বলেন এই জন্য দেখবেন ওলির দরবারে গেলে
জিকিরের তালিম দেয় তার সম্পর্ক কলবের সাথে কত কন্যা এটাই হলো সত্যিকারের ইসলাম যা কলব থেকে কলবে যায় তার তালকিন তার তালিম আজও হক্কানি ওলির দরবারে আছে ঠিক কি না বলে বাম দুধের দুই আঙ্গুল নিচে কাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ধাক্কাটা ওখানে দাও কলব পরিষ্কার হবে ইমানের নূর বাড়বে সুবহানাল্লাহ হযরত ওমর দাঁড়ালেন পিছনে দূর থেকে না বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে দেখে ফেলেন কিন্তু আল্লাহর হাবিব যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতেন ডানেও তাকাতেন না বামেও তাকাতেন না খুশু আর খুজু হলো মুসাল্লার দিকে তাকায়া থাকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন খুশু খুজু রক্ষা করতেন নামাজের মুসাল্লার দিকে তাকায়া তাকায়া কোরআন তেলাওয়াত করতেন ওমর নির্দিষ্ট ডিস্টেন্সে দাঁড়ায়া শুনতেছে না আবার তিনি দেখে ফেলেন হুজুর মনে মনে বলেন তুমি পিছে দাঁড়াও আর দূরে দাঁড়াও তোমার মনের কি পরিকল্পনা সব আমার কাছে জানা সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিবের বেহেশতি কণ্ঠের তেলাওয়াত ছন্দে ছন্দ মিলানো তালে তাল মিলানো যেখানে সিন সেখানে সিন যেখানে র সেখানে র যেখানে নুন সেখানে নুন ছন্দ মিলানো কোরআনের আয়াত আছে না নাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস সব জায়গায় সিন আর সিন ওমর বলল এতদিন জানতাম মুহাম্মদ সাল্লাম কবি সব মিলাইয়া মিলাইয়া পরে আজকে তো তা বাস্তবেই মিলে গেল এটা মনে মনে কইতেছে যে এতদিন শুনতাম যে কবির তা আসলেই কবি নাহলে মিলাইলো কেন ওমর জানে না রাসূল কলবের ডাক্তার যখন ওমর পিছনে বসে এই এই চিন্তা করতেছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে কোরআন কারিমের একটি আয়াত পড়ে ওমরের কলবের চিন্তা আর প্রশ্নের জবাব দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তিনি পড়লেন ওয়ালা ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন না না রে ওমর আমার হাবিব কোন কবির কবিতা নয় যদি ইমানদার হতে বুঝতে পারতে তেলাওয়াতকৃত রাসূলের এই আয়াত কোন কবির কবিতা নয় জোরে বলেন না সুবহানাল্লাহ ওমর একটি নাড়াচাড়া দিয়ে কয় যে দেখুন আমার এনেলে জানলো কেমনে ওমর একটু ভয় পেয়েছে আমি মনে মনে বললাম এটা তো কবির কবিতা তিনি আয়াত পড়ে জবাব দিলেন না এটা কোনো কবির কবিতা নয় ওমর বললেন নিঃসন্দেহে এই লোকটা গণক গণক না হইলে আমি যেটা পিছে বইয়া কইছি রে জানলো কেমনে গইনা গইনা কয়ে ফেলস সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আরেকটা আয়াত পড়ে জবাব দিলেন ওয়ালাবি কৌলি কাহিনি না রে অমর আমার হাবিব তার নূরের কণ্ঠ দিয়ে যে জান্নাতি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন তা দুনিয়ার কোনো গণকের কথা নয় জোরে বলেন না সুবহানাল্লাহ ভয় পেয়ে গেলেন হযরত ওমর এটা যদি কবির কবিতা না হয় গণকের গণনের হয় তাহলে জান্নাতি সুরের এই কথাটা কিসের আল্লাহর হাবিব তার প্রশ্নের জবাব দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন জানতে যখন চেয়েছো এটা কার কথা কোথা থেকে এসছে জেনে নাও রে ওমর এটা আসমানের আল্লাহর নাজিল করা ওহির কোরআনের কথা সেই দিন থেকে ওমরের রাতের ঘুম হারাম হয়ে যায় আমি কি এই লোকটারই বিরোধিতা করছি তাকেই গালি দিয়েছি তাকে পাগল বলেছি তাকে নির্বংশ বলেছি সারা রাতের ঘুম হারাম হয়ে গেল কাজে মন বসে না আবু জেহেলের কাছেও যায় না চিন্তার দ্বিতীয় ধাক্কা প্রথম দোয়ার ধাক্কা
দুই নাম্বার কোরআন তেলাওয়াতের ধাক্কা। আগেই বলেছি বেঈমান কোরআন শুনলে কুফরি ভেঙে চুরে খান খান হয়ে এসে ইমানদার হয়ে যা। চিন্তার গবেষণার মাঝে পাঁচ দিন সাত দিন আবু জেহেল খুঁজে পায় না ওমরকে, মনে বড় ভয়, তাহলে ওমর কি চেঞ্জ হয়ে গেল নাকি? বাড়িতে গিয়ে বলছে ওমর মক্কার নেতৃত্ব দেওয়া হবে, মোহাম্মদ সাল্লামের কল্লাটা চাই। কেউ পারবে না, আমার বিশ্বাস তুমি পারবা, কারণ তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওমর বলে যে আমি অসুস্থ, একটু ডান বাম বলতে চায়। আবু জেহেল বলে ওমর নিজের বংশে চুনকালি মারতে চাও, ডান বাম করা চলবে না, ধারালো তরবারি দিল, আজকেই কল্লাটা চাই। হযরত ওমর বাঘের মতো একটা চিৎকার দিয়ে বলল, তাহলে তুমি আমার বাপদাদা নিয়ে কথা তুলছ, আমি ওমর যা তা না তোমার কল্লাও নাই করে দিতে পারি, আমার বাপ মা নিয়ে কথা তুলবা না। তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন গন্তব্য রাহমাতুল্লিল আলামিনের নূরের গর্দানে ছুরি চালাবে। কতদূর যাওয়ার পর কেউ একজন বলল ওমর গতি তো ভালো মনে হয় না। ওমর বললেন মোহাম্মদ সাল্লামের আজকে শেষ দিন গর্দান আনব। কয় তুমি একটা কাপুরুষ। ওমর তার দিকে তরবারি তাক করলেন, কয় যে আমাকে মারার আগে বোন আর জামাইকে ঠিক করো, তোমার বোন ঘরে বসে কোরআন পড়ে ভগ্নীবতী ইমান এনেছে তার খবর নাই, নিজের ঘরের কবর নাই পরের ঘরের মাতবরি। আঘাত আরো লাগলো, কি আমার বোন ভগ্নীপতী, আগে তাদেরকে শায়েস্তা করি, লম্বা হয়ে যায় শেষ করে দেই। চলে গেলেন বোন আর ভগ্নীপতির কাছে, ঘর পর্যন্ত পৌঁছার সঙ্গে সঙ্গে গুনগুন কোরআন করিমের তেলাওয়াত শুনতে পেলেন, তাহলে তো ঘটনা সত্যি। দরজায় লাথি মেরে ভিতরে ভেঙে ঢুকে পড়লেন, ভিতরে ঢুকে বললেন কোরআন করিমটা তারা গোপন করে ফেললেন, কিন্তু চেহারায় ভয় নাই, বোনার ভগ্নীপতির চিন্তা নাই, কারণ তারা জানে এমন কিতাবের সাথে হৃদয়ের সম্পর্ক হয়েছে যে ভয় দেখায় না, ভয় দূর করে দেয়। ভালো বাবাজিরা আমার কি পড়তেছ বলে না, কি তেলাওয়াত শুনলাম তাও বলে না, রাগ হয়ে গেলেন ওমর, আঘাত করে বসলেন বোনের গায়ে, আঘাত করে বসলেন ভগ্নীপতির গায়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বোনের ঘাট থেকে যখন রক্ত বের হয়ে যায় হযরত ওমর একটু আপসেট হয়ে যান, শত হলেও তো আপন রক্তের বোন, কতক্ষণ না ইমান আনুক চাই না আনুক, শত হলেও তো বোন, একটু মায়া লেগেছে বোন রে। সত্য কথাটা বল রে বোন, কি পড়তেছিলে তোমরা? বোন বলল তুমি আঘাত করেছো বলা যাবে না, দুই হাত ধরে বলে রে বোন কষ্ট পাস না, আমাকে ভুল বুঝিস না, কসম আল্লাহ মানুষ খেপিয়ে তুলেছে তাই আঘাত করেছি, আল্লাহর কসম ওই তেলাওয়াতকৃত কোরআনের আমিও একজন পাগল। বুঝতে চাই রে বোন, বুঝতে চাই, কোরআনটা একটু পড়তে চাই, তুমি যখন আপনজন নির্জন ঘরে আর কেউ নাই দেখবে না, আমাকে একটু দেখাও। বোন জবাব দিলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ভাই রে ভাই এটা এমন একটি কিতাব অপবিত্র কেউ ধরতে পারে না। কি করতে হবে আমাকে, অজু করে আসো, পবিত্র হয়ে আসো। শিক্ষিতদের মধ্যে ওমর ছিলেন একজন, তিনি কোরআনটা পড়তেও পারতেন জানতেন, কিন্তু ধরতেন না পড়তেন না,
আজকে যখন অযু করে নিজে পড়ার আগ্রহ দেখালেন, বোন বলল এই যে কোরআন তোমরাই পড়ো, আমি একটু বোঝার চেষ্টা করি। বোন তেলাওয়াত শুরু করলেন, আল-হাক্কাতুমাল হাক্ক। পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত করলেন, সর্বশেষে তিনি পড়লেন তোহা মা আনজালনা ইলাইকাল কুরআন লিতাশকা। সূরাতুত তোহার পাঁচ পাঁচটি আয়াত তেলাওয়াত করলেন, কসম আল্লাহর, একদিকে বোনের কণ্ঠের তেলাওয়াত, আর একদিকে ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়ে বুক ভেজে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজির তোমার চিৎকার করে বলে, রে বোন আমার, আল্লাহর কসম করে বলি আমি তো কোরআন শুনি নাই, বরং যতক্ষণ কোরআন শুনেছি সাড়ে দিনাত বড়ির থেকে কুপুরি ভেঙে চুরে খান খান হয়ে বেরিয়েছে, কোরআনের ইমানের নূর আমার অন্তরে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খোলা তরবারি হাতে বোনকে নিয়ে চললেন রাসূলের দরবারে, কেউ বাধা হলে ওমরকে কেউ ফিরাতে চলে কল্লা দুই ভাগ করে দিবে। বাস্তব দৃশ্য কেউ বুঝতে পারেন নাই, বরং যারাই দেখেছেন তারাই ভুল বুঝেছে। না জানি তরবারে নিয়ে রাসূলকে শেষ করে দেওয়ার জন্য যায়, এই জন্য কেউ সাহস পায় না। হুজরার কাছাকাছি গেলেন, কয়েকজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, অনুমতি দেন তাকে বাধা দেই। হুজুর মুস্কি মুস্কি আসে আর বলে, সাহাবিরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, ওমরের রাস্তাটা ছেড়ে দাও, ইমানের নূর আল্লাহ তার সিনাই দিয়েছে। কাছে আসলেন, তরবারি পায়ের কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তেলাওয়াতের নূর আমার সিনায় আঘাত করেছে, আপনার নূরের দৃষ্টি আমাকে পাগল করেছে, আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল বললেন, ওমর দেরি হয়ে গেছে বড্ড, আর নয়, কালেমা পড়ে আমার নূর নবী ওমরকে খাঁটি ইমানদার মুসলমান বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নূরের নজর, কোরআন তেলাওয়াতের পাওয়ার, সাড়ে তিন আকবরীর কুফরিকে ভেঙে চুরে খান খান করে ইমানের নূর দিয়ে তার সিনাটাকে যিনি পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, কে?